হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরোচ্ছি এখন মেয়েদের রাত্রি দখল, যেটা 14ই আগস্ট রাত 11:30 থেকে হওয়ার কথা। তো আমাদের এখানে কলোনি মোড়ে আর কি 11টা থেকে আর কি শুরু মিছিল। তো আমি যখন বেরোচ্ছিলাম তো আমাদের গলি থেকে আর কেউ দেখলাম বেরোচ্ছে না, তো আমি ভাবছিলাম বোধ হয় ভিড় হবে কি হবে না, একা একা যাচ্ছি রাস্তায়। তো রাস্তায় বেরিয়ে তো রীতিমতো জনসমুদ্র। প্রথমে অল্প অল্প লোক ছিল, তখন তাদের সাথে আসছিলাম, তো এখন আমি দেখাচ্ছি তো মানে পুরো ব্যাপারটা, পুরো রাস্তায় জনসমুদ্র। মানে আমরা হেলা বটলাটা ছেড়ে এসেছি, তারপর কলোনি মোড় এলাম, কলোনি মোড় থেকে একটু এগোতেই এই অবস্থা। মানে এটা ডাকবাংলা মোড় পর্যন্ত যাবে মিছিলটা, তো এটা আমরা আর কি হাঁটছিলাম তখন। তো প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোক, বাড়ি থেকে মা কাকিমারা এমনকি দাদু ঠাম্মারাও বেরিয়ে পড়েছে রাস্তায়, যেটা দেখলাম। বাম দাদা বাড়ি থাকলে বাম দাদাও নিশ্চয়ই আসতো। যে ঘটনাটা ঘটেছে এখানে, কিন্তু দল মত নির্বিশেষে আর কি সবাই বেরিয়েছে, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। ডাকবাংলো মোড় পর্যন্ত আমরা পৌঁছাতেই পারিনি, মানে তার আগে রাস্তা পুরো একদম লোকে ভর্তি হয়ে গেছিলো, মানে এগুনোর আর পরিস্থিতি ছিল না। ওখান থেকে আমরা আর কি ব্যাক করেছিলাম ডাকবাংলা মোড় থেকে, তো ব্যাক করে আবার আমরা কলোনি মোড়ে এসে দাঁড়িয়েছিলাম। তো এখানটা তো প্রচুর লোক জমে গেছিলো, তো মোটামুটি 12:30-1 পর্যন্ত ছিলাম। তারপর ওখান থেকে হেলা বটতলা দিয়ে আর কি মিছিলটা সোজা চলে গেছিলো, আর আমরা আর কি কিছুজন আর কি বাড়ি চলে এসেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিলো। তো তো এই কলোনি মোড়ে আসার পরে কিন্তু আমি বাড়ির দিকে চলে এসেছিলাম, আর একটা ইঞ্জিন ভ্যানে করে এসেছিলাম। প্রচুর লোক উঠেছিল সেই ভ্যানটাতে, 10-12 জন। তো তারপর আমি আমাদের বাড়ির গলিতে ঢুকেছি, পুরো বাড়ির গলিটা তখন শুনছেন। তো যাই হোক, যে কারণে পথে নামা, সেই উদ্দেশ্যে যদি আমাদের মানে লক্ষ্যটা যে পূরণ হয়, তাহলেই আমাদের পথে নামার সার্থক আর কি।